প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকেও আমি আপনাদের সামনে জানানোর চেষ্টা করব এক অভাগী মেয়ের করুণ কাহিনীর কথা। ভিউয়ার্স, কুড়িগ্রামের রাস্তায় রাস্তায় ঘুরছেন বাবা মায়ের খোঁজে সুইজারল্যান্ড প্রবাসী খোদেজা। আজকে এই অভাগী মেয়ে খোদেজার কাহিনী আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। কুড়িগ্রামের উলিপুর এবং চিলমারিতে হারানো বাবা মায়ের খোঁজে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন এক সুইজারল্যান্ড প্রবাসী কন্যা খোদেজা। স্বামী ও প্রবাসী বন্ধুদের সহযোগিতা নিয়ে এক সপ্তাহ ধরে অনুসন্ধান করেও কোনো সূত্র না পেয়ে হতাশ পরিবারটি। তারপরও মনের কোণে আশা হয়তো ফিরে পাবেন হারানো বাবা মাকে। পরিবারটির সঙ্গে কথা বলে জানা গেল তাদের অতীত ইতিহাস। প্রিয় ভিউয়ার্স, চলুন তাহলে তাদের অতীত ইতিহাস সম্পর্কে জেনে আসি। মেয়েটি জানান, দীর্ঘ 45 বছর ধরে অপেক্ষার প্রহর গুনছেন তিনি। বিদেশে মানুষ হয়েছেন দত্তক সন্তান হিসাবে, কোনো কিছুর ঘাটতি রাখেননি সেই বাবা মা। তারপরও কোথাও যেন একটু রক্তক্ষরণ। সংসার, স্বামী সন্তান কি নিয়ে সুখে থাকলেও একটা বিনা সুতোর টান অনুভব করতেন মনের খাঁচায়। তিনি জানান, বড় হয়ে যখন জানলেন তার দেশ সুইজারল্যান্ড নয়, জন্ম বাংলাদেশে, তখন থেকেই খচখচ করছিল মনটা। একসময় স্বামীকে বলেই ফেললেন আরাধ্য কথাটি। স্বামীও রাজি হলেন তার কথায়। তারপর বাংলাদেশে এলেন হারিয়ে যাওয়া বাবা মার খোঁজে। প্রবাসী খোদেজা এখন চষে বেড়াচ্ছেন কুড়িগ্রামের উলিপুর এবং চিলমারি উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ। তার সফরসঙ্গী ও অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, 1974 সালের দুর্ভিক্ষে 3.5 বছর বয়সী খোদেজাকে উলিপুর উপজেলার থেত্রাই বাজারে কাঁদতে দেখে পার্শ্ববর্তী চিলমারি উপজেলায় অবস্থিত বেসরকারি শিশু সংগঠন টেরেডেস হোমসের একটি নোঙরখানায় তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই 1978 সাল পর্যন্ত ছিলেন তিনি। এরপর সুইজারল্যান্ডের রফি পরিবার তাকে দত্তক নেয়। ছোটবেলার স্মৃতি একটি সাদাকালো ছবি নিয়ে তিনি নতুন বাবা মায়ের সঙ্গে পাড়ি দেন জেনেভা শহরে। সেখানেই সন্তান হিসাবে পরিচিতি লাভ করেন। মেয়েটি আরও জানান, পড়াশোনা শেষ করে জেনেভার সাইকেল ডেলা গোলেহে স্কুলের শিক্ষক হিসাবে 2001 সাল থেকে কাজ করছেন। বাবা মা হারানোর সময়ের স্মৃতি হিসাবে তার কোনো কিছুই মনে নেই। তিনি জানান, এতটুকুই আমার মনে আছে, তখন অন্য কোনো শহরে চলে এসেছি। এতদিন পরে আমি আমার নিজের জন্মভূমিতে এসেছি শুধুমাত্র আমার প্রকৃত বাবা মার খোঁজে, কিন্তু আমি তাদের নাম ঠিকানা কিছুই জানি না। আছে শুধু আমার নিজের একটি ছোটবেলার সাদা কালো ছবি। তিনি জানান, শেষ বয়সে এসে যদি আমার মা বাবা এবং বংশধরদের খুঁজে পাই, জানি না পাবো কি না, তবে পেলে আমার থেকে বড় খুশি আর কেউ হবে না। খোদেজা সুইজারল্যান্ডের জেনেভায় পড়াশোনা শেষ করে সেখানকার এক কম্পিউটার ইঞ্জিনিয়ার জিয়াইস মরিনোকে বিয়ে করেন। তাদের সংসারে ইলিয়াস নামে 5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। খোদেজার সফরসঙ্গী হিসাবে ইনফ্যান্টস ডু মন্ডের ক্যান্ট্রি কোঅর্ডিনেটর রাকিব আহসান জানান, প্রাথমিকভাবে আমাদের সোর্সদের কাজে লাগিয়ে আমরা খোদেজার মা বাবাকে এমনকি তার স্বজনদের বিষয়ে খোঁজ নিয়েছি, কিন্তু কেউ কোনো তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করতে পারেননি। তবে কেউ যদি কখনো খোদেজার মা বাবার পরিচয় দাবি করেন, সে বিষয়ে আমরা সঠিক তথ্য উপাত্ত সহ ডিএনএ টেস্ট করিয়ে শতভাগ নিশ্চিত হব। কেননা আমরা চাই না এই সময়ে এসে খোদেজা কোনো প্রতারণার শিকার হোক। অপর সফরসঙ্গী জেনেভা বাংলা পাঠশালার পরিচালক ও সুইস বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রিয়াজুল হক বলেন, খোদেজার সঙ্গে আমার পাঠশালাতেই পরিচয় হয়। সেখানে আলাপচারিতায় তার শৈশবের কথা জানলে আমিও তার মা বাবার খোঁজে এসেছি, কিন্তু বিষয়টি খুবই জটিল, কেননা কোনো ডকুমেন্টস আমাদের হাতে নেই, কিন্তু তারপরেও যদি মিরাকলে কিছু ঘটে। স্থানীয় এনজিও কর্মী নুরুল হাবিব পাভেল জানান, এই সময়ে কুড়িগ্রামে খুবই দুর্ভিক্ষ ছিল। তখনকার পরিস্থিতি দেখে চিলামারির নুরুন্নবী চৌধুরী, দেলোয়ার মাস্টার সমস হাজিসহ অনেকেই একটি নোঙরখানা খোলেন। পরবর্তীতে TDH নোঙরখানাটি নেন। সেখানে 1200 শিশু ছিল নোঙরখানায়। প্রতি 50 জন শিশুকে দেখার জন্য একজন করে টিম লিডার ছিল। তিনি জানান, খোদেজার টিম লিডার আনিসুর ছিলেন। তিনি খোদেজার ছবি দেখে চিনতে পেরেছিলেন, কিন্তু তার মা বাবার বিষয়ে কিছুই বলতে পারেননি। তিনি আরও জানান, 1978 সালে আমার জানা মতে 36 জন এতিম শিশুকে অনেক বিদেশি দত্তক নিয়েছিল। খোদেজার সঙ্গে তার সমবয়সী পিপিজ এবং কুরানি নামের আরও 2টি শিশু বিদেশে গিয়েছিল। সে সময়
TDHA যেসব শিশু বড় হয়েছিল তাদের মধ্যে যাদের পিতামাতা মারা গেছে তাদেরকেই শুধু বিদেশে দত্তক দিয়েছে আর যাদের পিতামাতা ছিল তাদেরকে স্বাবলম্বী করে দেয়া হয় আর খদেজাকে রাস্তা থেকে নিয়ে আসায় তার পিতামাতা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারছে না প্রিয় ভিউয়ার্স খদেজার মা-বাবাকে খুঁজে পাওয়ার জন্য যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ